আলহামদুলিল্লাহ প্রথমেই যে আমরা ভালো স্টার্ট করার পরে আমরা ডে বাই ডে ইম্প্রুভ করতেছি আমাদের ব্যাটিংয়ে। আজকে টপ অর্ডার দিয়ে খুব ভালো রান আসছে, যদিও আমরা লোয়ার অর্ডার ফেল করছি। তারপরেও আমাদের এনিয়াও যে আমরা এক এক দিন এক একভাবে আর কি মানে ইম্প্রুভ করতেছি, এই জন্য আমাদের ভালো লাগতেছে, এটাই আমার কাছে তাই মনে হচ্ছে। অবশ্যই যে আমরা কোনো একটা প্লেয়ারের উপর নির্ভর না, যে আজকে আমাদের সবচেয়ে বেস্ট প্লেয়ার, বাংলাদেশের বেস্ট প্লেয়ার মুশি, সে আজকে হয়তো ভালো করতে পারে নাই, কিন্তু তারপরও আমরা 180 করছি। তার মানে আমাদের মানে অ্যাবিলিটি আছে যে কোনো মানে বড় প্লেয়ার ছাড়াও মানে যারা ফর্মে আছে তারাও অফ ফর্মে গেলেও যে আমরা 180 করতে পারি, আজকে আমরা এটা মানে দেখতে পারছি। বেসিক্যালি তো আমি ওপেনারই ব্যাটসম্যান, তারপরেও আমার টিমের স্বার্থে যেটা আমাকে যেটা সুযোগ আসতেছে আমি সেটা সেই অনুযায়ী টিমকে মানে সাপোর্ট করার চেষ্টা করতেছি। কেননা আমার যেটা ভালো হচ্ছে টিমের জন্য এটা অবশ্যই অনেক কন্ট্রিবিউট করতে পারতেছি, এই জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে। যদি সুযোগ পাই আবার ব্যাটিংয়েও ইনশাল্লাহ চেষ্টা করবো কন্ট্রিবিউট করার। অবশ্যই আজকে নাইম অনেক মানে স্বাচ্ছন্দ্য সহকারে ব্যাটিং করছে, এটা ভালো লাগছে। যে আশা করবো যে আমাদের ইম্পর্টেন্ট ম্যাচগুলো চলে আসতেছে, নাইম ফর্মে আসাতে আমাদের আরও বেশি বেশি ভালো লাগতেছে আর কি। মোটামুটি কিছু বল আসলে তো টার্ন করছে, আবার কিছু বল সোজা গেছে, অলমোস্ট ভালোই অল ওভার।